তোমার ওস্তাদের তো খুব বুদ্ধি আর খুব সাহস, দেখবে ঠিক চিনে বার করবে এই জায়গাটা, আর এসে আমাদের নিয়ে যাবে। তুমি এক কাজ করো, এদের মতি গতি খুব একটা সুবিধে লাগছে না, তুমি তোমার জায়গায় গিয়ে চুপ করে বসে থাকো তো, হ্যাঁ তারপর আমি দেখছি। হ্যাঁ ভাই, তিনটে তো বেজে গেল, কিন্তু বকুলের তো এখনো কোনো পাত্তা নেই, মনে হয় খুঁজে পাইনি। হ্যাঁ কি বললে? দুটো গাড়ি বেরিয়েছে থানা থেকে, কিন্তু ভাই পুলিশ আসলে তো? ওকে ভাই, এখানে এলেই তোমাকে জানাচ্ছি। কেন যে বেকার এরা সময় নষ্ট করছে কে জানে, আর এই বাচ্চাগুলো আর বুড়োটাকে সামলাতে তো আমার হালত খারাপ হয়ে যাচ্ছে। ইয়েস স্যার, আই অ্যাডমিট স্যার, বকুল এবং ঋষিবাবুকে ওইভাবে ওখানে পাঠিয়ে আমি অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি স্যার। ইয়েস স্যার, তারপরেও এত বড় ডিসিশনটা নিতে আমি বাধ্য হয়েছি স্যার, এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ইয়েস স্যার, অফকোর্স স্যার, ফ্রন্ট ফুটে বকুল এবং ঋষিবাবু থাকলেও আমাদের দুটো অভিজ্ঞ টিম ওদেরকে কভার করবে, আমরা হাত পা গুটিয়ে বসে নেই স্যার। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, অপহৃতদের জীবিত এবং সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো। ইয়েস স্যার, স্যার আমি হ্যান্ডেল করে নিতে পারবো। থ্যাংক ইউ স্যার। চুপ করুন আপনারা, আমাদের কথা তো বলতে দিন। আমরা জানতে গেছি যে সকাল থেকে বিকাল অবধি পুলিশ কি করছে। বলুন আমাকে কোথায় আমার বাচ্চা, জানতে চাই আমি এটা। দেখুন স্যার এখন ব্যস্ত আছেন, আপনারা একটু ওয়েট করুন, পরে কথা বলবো। কিসের ব্যস্ততা আর ওই লয় কিসের ব্যস্ততা, সকাল থেকে করছি আমরা। আরে আমি আপনাদের বলছি চুপ করুন। মন্টু চুপ করুন, থামিয়ে দিল আমাদের। আপনাদের সামনে দেখুন কি অবস্থা চলছে, আপনারা বুঝতে পারছেন এগুলো? এগুলো আপনারা লিখুন যে আমাদের সঙ্গে কিরকম ব্যবহার হচ্ছে, সে সকাল থেকে আমরা এতগুলো মানুষ ওয়েট করছি, সন্তান তো আমাদের কাছে, ওরা কি বুঝবে? চুপ করে রাখলে চলবে? ওনাদের ভিতরে আসতে বলুন। ওকে স্যার, মজা পেয়ে গেছে না? তখন থেকে